হেলথ সিরিজে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমাদের আজকের বিষয়, পেটে গ্যাসের সমস্যা থেকে মুক্তির উপায়। পেটে গ্যাসের সমস্যা খুবই পরিচিত একটি শারীরিক সমস্যার নাম, যার মুখোমুখি আমরা প্রায়ই হই। আজকাল বিভিন্ন ধরনের খাবার গ্রহণের ফলেও অনেক সময় আমাদের পেটে গ্যাসের সমস্যা দেখা যায়। এটি যে শুধু আপনাকে অস্বস্তিতে ফেলে তাই নয়, বরং অন্ত্রের বদহজম জনিত এই সমস্যা আপনাকে শারীরিকভাবে যথেষ্ট নাজেহালও করে থাকে। নানা ধরনের ঔষধ সেবন ও ঘন ঘন ডাক্তারের কাছে যাওয়া ছাড়াও আমরা ঘরোয়াভাবে এই সমস্যার প্রতিকারে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে পারি। আসুন পেটে গ্যাস থেকে মুক্তির উপায় সম্পর্কে কিছু পরামর্শ জেনে নেওয়া যাক। শুয়ে পড়ুন। আপনি যদি পেটে গ্যাসের জন্য অস্বস্তি বোধ করেন, তাহলে মাথা উঁচু রেখে সোজা হয়ে শুয়ে পড়ুন। কিছুক্ষণ এভাবে থাকার পর দেখবেন আপনার পেটে গ্যাসের অস্বস্তি চলে গেছে। তরল খাবার খাওয়া বৃদ্ধি করুন। যখন পেটে গ্যাস আপনাকে যন্ত্রণা দেবে, দেরি না করে বেশি বেশি তরল খাবার খাওয়া শুরু করুন, কারণ তরল খাবার গ্রহণের ফলে আপনার হজম না হওয়া খাবারগুলো কোলন থেকে পরিপাক তন্ত্রে স্থানান্তরিত করতে সাহায্য করে। আপনি প্রচুর পানিও পান করতে পারেন। কার্বনেট পানীয়। পেটে গ্যাস প্রতিরোধে কার্বনেট পানীয় পান করুন। এটি আপনার পেটে গ্যাসের সমস্যা দূর করার সাথে সাথে পেটে গ্যাসের জন্য আপনার বুকে সৃষ্ট হাওয়া ব্যথা দূর করে। তবে অতিরিক্ত কার্বনেট পানীয় যেমন কোক পেপসি পান করা ভালো নয় মোটেও। খাবারে সরিষা যোগ করুন। সরিষা গ্যাস উপশম করতে সাহায্য করে। বিভিন্ন খাবারের সাথে সরিষা যোগ করা হয় যাতে সেসব খাবার পেটে গ্যাস সৃষ্টি করতে না পারে। আদা। পেটে গ্যাস ও বদহজম জনিত সমস্যা সমাধানে আদা খুবই উপকারী। খাবারে আদা যোগ করে বা কিছু পরিমাণ আদা চিবিয়ে রসটুকু গ্রহণ করলে পেটে গ্যাস প্রতিরোধ করা যায়। ব্যায়াম করুন। পেটে গ্যাস থেকে মুক্তি পেতে আপনি ব্যায়াম করা শুরু করুন। প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করলে সহজেই পেটে গ্যাস থেকে মুক্তি পেতে পারেন। পেটে গ্যাস থেকে মুক্তি পেতে উপরের পদ্ধতিগুলো অনুসরণ করুন আর সহজেই বদহজম জনিত সমস্যা থেকে মুক্তি লাভ করুন। সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে আমাদের সাথে থাকুন। আর দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ।